পৃথিবীতে কত বৈচিত্র্য প্রাণী রয়েছে তা হয়তো এখনো আমাদের অজানা। তবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নানা জাতের প্রাণীর সন্ধান মিলছে। তো আজকের ভিডিওতে চলুন জেনে নেই কিছু বিচিত্র প্রাণী সম্পর্কে। নাম্বার ওয়ানে থাকছে বার্ড অফ প্যারাডাইস। অদ্ভুত সুন্দর এই পাখিটির নাম বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় স্বর্গের পাখি। দেহের গঠন অনেকটা কাকের মতো হলেও পৃথিবীতে সৌন্দর্যের জন্য বিখ্যাত পাখিদের মধ্যে রয়েছে বার্ড অফ প্যারাডাইস গোত্রের পাখি। এসব পাখির পলক ঝুঁটি এবং এদের গায়ের উজ্জ্বল রং দেখে যে কোনো মানুষই মুগ্ধ হয়। তবে সাম্প্রতিক সময়ে গবেষকদের কাছে এসব পাখির সৌন্দর্যের চেয়ে বড় গবেষণার বিষয় হয়ে উঠেছে এদের নাচ। সঙ্গিনীকে আকর্ষণ করতে এ গোত্রের পুরুষ পাখিরা অদ্ভুত ধরনের নাচ করে। লক্ষণীয় হলো এরা সঙ্গিনীকে আকর্ষণ করতে নাচের সময় এক এক রকম ভঙ্গি করে। নাম্বার টু, থার্নি ড্রাগন। নাম ড্রাগন হলেও আকারে এবং ব্যবহারে কিন্তু এই প্রাণীটি ড্রাগনের থেকে অনেক শান্ত। ড্রাগন নামদের পেছনে কারণ হলো এদের শরীরের গঠন। এটি আসলে এক ধরনের গিরগিটি, তবে এদের শরীরে কাঁটা দিয়ে ভরা। গায়ে কাঁটা থাকায় এদের দেখতে একটু ভয়ঙ্করই লাগে এবং কোনো শিকারই এই প্রাণীটিকে শিকার করতে হিমশিম খেতে হয়। তবে এটি মোটেই বিষাক্ত নয়। এদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা বিপদ দেখলেই নিজেদের শরীরে অতিরিক্ত বাতাস ভরে নেয়, যার ফলে এদের আকার অনেক বেড়ে যায় এবং শিকারীদের গিলতে কষ্ট হয়। এদেরকে অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকাতে দেখতে পাওয়া যায়। এরা জীবের সাহায্যে ছোটখাটো পোকামাকড় শিকার করে। অবাক করার বিষয় হলো এদের জীবনকাল হয় 15 থেকে 20 বছর। নাম্বার থ্রি, লিফি সি ড্রাগন। নাম ড্রাগন হলেও এটি খুবই ছোট আর নিরীহ প্রাণী। অস্ট্রেলিয়ার শান্ত সমুদ্রের জলে এক ধরনের জলজ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। অনেকটা জলজ আগাছার মতো ভাসতে দেখা যায় প্রাণীটিকে। মনে হয় আগাছার ঢালপালা ও পাতায় পানি ভর্তি, তাই এদের খুঁজে পাওয়া খুবই কঠিন। দেখে বোঝার উপায় নেই এটি মেরুদণ্ডী মাছজাতীয় প্রাণী। স্ত্রী লিফি সি ড্রাগন উজ্জ্বল গোলাপি রঙের হয়ে থাকে। স্ত্রী মাছ প্রায় 250টির মতো ডিম পারে আর এই ডিম তারা পুরুষ মাছের লেজে স্থানান্তর করে দেয়। পুরুষ মাছ প্রায় 9 সপ্তাহ ধরে নিজের দেহে ডিমগুলোকে লালন পালন করে। এরপর ডিম ফুটে বাচ্চাগুলো একে একে পুরুষ মাছের লেজ থেকে বেরিয়ে আসে। অস্ট্রেলিয়ার সরকার মাছগুলো রক্ষার্থে 1982 সাল থেকে এই প্রাণীটি শিকার করা নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। নাম্বার ফোর, ফ্লাইং ফিশ। আমরা জানি পাখি আকাশে উড়ে বেড়ায়, কিন্তু মাছও যে আকাশে উড়তে পারে এটা হয়তো অনেকেরই অজানা। তবে এরা পাখির মতো অনেক সময় ধরে উড়তে পারে না। যখন কোনো শিকারী তাদের আক্রমণ করে তখন তার থেকে বাঁচার জন্য তারা উড়াল দেয় এবং এরা শত্রুকে পেছনে ফেলে পালিয়ে যায়। পৃথিবীর চতুর্দিকে যে সমস্ত সাগর মহাসাগরের পানি উৎস, সে সমস্ত এলাকায় ফ্লাইং ফিশ দেখতে পাওয়া যায়। এরকম প্রায় 70 প্রজাতির উড়ন্ত মাছ রয়েছে। এদের শরীর দেখতে টার্পেডোর মতো। এমন আকৃতি পানির নিচে দ্রুত গতিতে চলতে সাহায্য করে, যা তাদের পানির নিচ হতে অতি সহজে পানির উপরে উড়তে সাহায্য করে। নাম্বার ফাইভ, আর্মাডিলো। রহস্যময় চারিত্রিক বৈশিষ্ট্যের একটি প্রাণী। জন্মের কয়েক ঘন্টা পরেই এরা নিজেকে রোল করে বলের মতো আকৃতি ধারণ করতে পারে। নিজেদের সুরক্ষার জন্য তাদের শরীরের উপর একটি শক্ত খোলস রয়েছে,
যে কোনো বিপদের আশঙ্কা দেখলেই নিজেকে বলের মতো গুটিয়ে নেয় তারা। আর্মাডিলোরা সাঁতার কাটতে বেশ পছন্দ করে। পানির নিচে প্রায় 6 মিনিট পর্যন্ত দম আটকে রাখতে পারে এরা। সাধারণত এরা উষ্ণ এলাকাতে বসবাস করতে পছন্দ করে। এদের দৃষ্টিশক্তি বেশ দুর্বল, তাই গ্রাণ শক্তির সাহায্য নিয়ে শিকার করে তারা। আর্মাডিলো শান্তিপ্রিয় বন্যপ্রাণী, এরা কাউকে আক্রমণ করতে পছন্দ করে না। তবে এরা যথেষ্ট বিপজ্জনক, কারণ তাদের শরীরে এক ধরনের ভাইরাস বহন করে। তাদের একটি থাবায় মানুষ বা অন্যান্য প্রাণীর শরীর প্যারালাইসিস হতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। নাম্বার 6, ক্যামানে চিকেন। এটি একটি বিরল প্রজাতির মুরগি। গোটা শরীর কুচকুচে কালো, কালো ছাড়া অন্য কোনো রঙের ছিটি ফোটাও নেই এদের গায়ে। বিরল প্রজাতির এই মুরগির দেখা পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। পালক, ঠোঁট, চোখ থেকে পায়ের নখ পর্যন্ত এই প্রজাতির মুরগির সব কিছুই কালো, এমনকি এদের চামড়া এবং জিহ্বাও কালো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাদের রক্তের রঙও কালচে। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, এই প্রজাতির মুরগির শরীরের হাড়সহ সব অঙ্গপ্রত্যঙ্গ এমনকি ডিমও পারে কালো। সংকর প্রজাতির এই মুরগি প্রথম ইন্দোনেশিয়াতেই তৈরি হয়। সে দেশে এই মুরগির ব্যাপক চাহিদা রয়েছে, তবে প্রতিদিনের খাবার হিসেবে নয়, ইন্দোনেশিয়ায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উৎসর্গ করে, তারপর খাওয়া হয় ওই মুরগি। ইন্দোনেশিয়ার অনেকেই মনে করেন, ঘরে কালো মুরগি থাকলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, তাই তারা বেশি দাম দিয়ে এই মুরগি কিনে বাড়িতে লালন পালন করেন। নাম্বার 7, পান্ডা পিঁপড়া। ছবিতে হোক বা বাস্তবে, পান্ডা তো প্রায় সবাই দেখেছেন, কিন্তু এই পান্ডারও যে একটি ছোট ভার্সন থাকতে পারে তা এই পিঁপড়েটি দেখলে বুঝতে পারবেন। চিল্লিতে এক প্রকার পিঁপড়ে পাওয়া যায় যাদের পান্ডার মতোই সাদা কালো ছাপ রয়েছে। সাধারণত পিঁপড়ের গায়ে কোনো লোম হয় না, কিন্তু এই পান্ডা পিঁপড়ের শরীরে পান্ডার মতোই সাদা কালো লোম রয়েছে। ছোট্ট এই পিঁপড়ের কামড়ে গরুর মতো প্রাণী পর্যন্ত মারা যেতে পারে, আর মানুষকে কামড়ালে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয়। তবে এর কামড়ে এখনও পর্যন্ত কোনো মানুষ মারা যায়নি। এরা সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে, বিশেষত চিলি এবং আর্জেন্টিনার শুষ্ক অঞ্চলে বাস করে। তো ভিউয়ার্স, নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এখানে কোন তথ্যটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আর যদি এই মুহূর্তে ভিডিওটি আপনি ফেসবুকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।